বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল উৎসব আগামীর স্বপ্ন বুকে নিয়ে বাফুফে একাডেমিতে জায়গা পেতে ওরা এসেছে ট্রায়ালে অংশ নিতে সুযোগ পেলে একটা মসৃণ প্ল্যাটফর্ম পাবেন ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু তারা হয়তো এটাই জানেন না এই একাডেমির আগামী কোথায় গিয়ে দাঁড়াতে পারে বাফুফের এই ট্যালেন্ট হান্ট চলবে নিয়মিত তাই প্রতি বছর একাডেমির শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে কয়েক গুণ করে সংকার জায়গা ওখানেই কারণ যে বাজেট নিয়ে কার্যক্রম শুরু করছে বাফুফে পরের বছর তার পরিমাণ হবে দ্বিগুণ এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা না পেলে এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত খোদ বাফুফে সভাপতি নিজেই আই এম অলসো কনফিউজড অ্যাবাউট মাই ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি আমার কি দরকার ফাইন্যান্স দরকার আর তো কিছু না বিকজ উই হ্যাভ দ্য টেকনিক্যাল নো হাউ উই হ্যাভ এভরিথিং I have applied to the government for financing. Amar mone hoy government amaderke finance korbe ei purpose. Jodi kore tale to ar kono jhabela nai. Jodi na kore minimum duta korar amader capability chairman development committee has organized it. Amio sathe help dibo. So aro duto jeta by the time selection hoy coroner position jodi ektu better hoy when there is a free movement with the government and all that. আমার মনে হয় আমরা করতে পারবো মূলত অনূর্ধ্ব ১৫ বছরের ফুটবলারদের লক্ষ্য করে চলছে এই ট্যালেন্ট হান্ট তবে অসাধারণ প্রতিভাধরদের ক্ষেত্রে বয়স বেশি হলেও বিষয়টি বিবেচনায় নেবে বাফুফে সবকিছু পর্যবেক্ষণে রয়েছে একটি চৌকস কোচিং প্যানেল যাদের মাধ্যমে সত্যিকারের ট্যালেন্ট খুঁজে পাওয়া সম্ভব হবে বলে মনে করে ডেভেলপমেন্ট কমিটি এখানে আমাদের অনেকগুলো বিদেশি কোচই তো আছে কয়েকজন তারপর আমাদের লোকাল কোচ আছে আমাদের এখানে যারা এক্স প্লেয়ার যেমন রকিব ভাই ছিল মহসিন ভাই ছিল আমরাও কিন্তু দেখছি ওনারাও কিন্তু দেখছে সুতরাং আমাদের মাঠের চারিদিক থেকে আমাদের চোখ ছিল পুরো মাঠের উপরে সুতরাং এটা নিশ্চিত যে কেউ ভালো ট্যালেন্ট সে বাদ যাবে এটার কোনো সুযোগ নাই এর আগে ২০১৫ সালে সিলেটে একাডেমি চালু করেছিল বাফুফে কিন্তু অর্থ সংকটে এক বছরও চলেনি সেটির কার্যক্রম এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা